স্বাগত বন্ধুরা, সংকল্প ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। জিওগ্রাফি থ্রু ম্যাপের আজকে 6 নম্বর ক্লাস। এর আগে সাউথ এশিয়ার কিছু ক্লাস আমি সাউথ এশিয়ার যে সমস্ত দেশ আছে সেগুলো নিয়ে বলেছি। তা দেখো আজকে আমরা কী কী দেখবো তা সেটা দেখে নিই। এরা এরপর বলে দিই যে তোমাদের জুন মাস থেকে হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা আরম্ভ হচ্ছে সম্ভবত। তা তোমরা দেখে নিও ওটা কোন মাস থেকে আরম্ভ হচ্ছে এবং তারিখটা ঠিক আমার মনে নেই। তা তার জন্য ক্লাস আমি আরম্ভ করবো হয়তো আজকে বা কালকে থেকে, ভিডিও আসবে। তা কীভাবে আরম্ভ করব, যা প্রিভিয়াস ইয়ার প্রশ্নের উপরে আমাদের ক্লাস চলবে এবং এই সম্পর্কিত আমার 4টে ভিডিও বানানো আছে। তা সেটা প্লেলিস্টে লিঙ্কও দেওয়া আছে, তা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো বা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তা চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। তা দেখো এর আগে আমি যে ক্লাসগুলো করেছিলাম তাতে হচ্ছে এই যে 3টে রেখা আছে, সেই 3টে বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা তোমরা দেখতে পাচ্ছ। যে এই দেখো যে ক্যাপ্রিকন, ইকুয়েটর এবং ট্রপিক অফ ক্যান্সার, তো এইগুলো আমি 3টে করেছিলাম, ঠিক আছে। এই 3টে সম্পর্কে আমি বলেছিলাম এবং তার সঙ্গে এশিয়া, সাউথ এশিয়া সম্পর্কে যে ইন্ডিয়া, ঠিক আছে, চায়না, তারপর পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, তা এইগুলোও করেছিলাম। তা কালকে আগের দিনের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে পাকিস্তান, আফগানিস্তান এবং নেপাল সম্পর্কে বলেছিলাম। তা আজকে আমরা দেখবো ভুটান সম্পর্কে এবং ঠিক ইন্ডিয়ান ওশানের এই জায়গাটায় একটি দ্বীপ পাওয়া যায়, তা সেই দ্বীপটা সম্পর্কে আমরা জানবো। তো চলো যাওয়া যাক আজকের ভিডিওতে। তা দেখো এই যে ভারত, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ভারতবর্ষ এবং তার নিচে এখানে শ্রীলঙ্কা আছে, ঠিক আছে, এবং এখানে তোমরা দেখতে পাবে মালদ্বীপ। ঠিক তার নিচে এইখানে যে লাল দাগটা দেওয়া আছে সেখানে হচ্ছে একটি দ্বীপ পাওয়া যায়, সেটাকে বলে দিয়াগো গার্সিয়া দ্বীপ, এবং এই দ্বীপটা সম্পর্কে আমরা জানবো। তা তোমরা লোকেশনটা দেখে নিলে, ঠিক আছে, লোকেশনটা ঠিক মালদ্বীপের নিচে তোমরা দেখে নিলে, এবং এই দিয়াগো গার্সিয়া দ্বীপটার মধ্যে আরও কিছু দ্বীপ পাওয়া যায়, ঠিক আছে, সেগুলোও দেখবো। এবং এক্ষেত্রে বলে রাখি দিয়াগো গার্সিয়া দ্বীপটা আগে ছিল মরিশাসের দখলে, তারপর সেটা ব্রিটেনের দখলে হয়, এবং বলতে গেলে সে ব্রিটেন হচ্ছে মরিশাসকেও দখল করেছিল এবং তার সাথে দিয়াগো গার্সিয়া দ্বীপটাকেও দখল করেছিল। এবং তাতে যখন হচ্ছে মরিশাস স্বাধীনতা পায় তখন মরিশাসের সঙ্গে ব্রিটেনের চুক্তি হয় যে 50 বছর কি সেরকম, আমি তোমাদের সেটা এখন মনে নেই আপাতত, তা এই কটা বছরের জন্যে যে আমরা এই চুক্তি নিচ্ছি যে লিস্ট থাকবে, লিস্টে থাকবে দিয়াগো গার্সিয়া দ্বীপটা। কিন্তু তারপরে তারা ছাড়তে চায়নি, ঠিক আছে, কেন চায়নি সেটা তোমরা বুঝতেই পারছ। এবং সেখানে তারা কী করে দিয়াগো গার্সিয়া দ্বীপে, না তারা হচ্ছে তাদের মিলিটারি বেস তৈরি করে এবং তার সঙ্গে তাদের বন্ধু আমেরিকাকেও তারা ডেকে নেয়। এখন দিয়াগো গার্সিয়া দ্বীপে দুটো দেশের মিলিটারি বেস আছে, একটা হচ্ছে ব্রিটেন আর একটা হচ্ছে আমেরিকা, ঠিক আছে। তা চলো দেখে নেওয়া যাক যে দিয়াগো গার্সিয়া দ্বীপের ওইখানে আর কোন কোন দ্বীপ অবস্থিত। তা দেখো এই যে দিয়াগো গার্সিয়া দ্বীপটা, এখানে কোন কোন তাহলে দ্বীপ আছে দেখো, যে একটা হচ্ছে দিয়াগো গার্সিয়া যেটা নিজে, ঠিক আছে, এর সঙ্গে আছে চাগোস আর্কিপেলাগি, ঠিক আছে, চাগো আর্কিপেলাগি মানে এটা কী, চারদিকে হচ্ছে জল দিয়ে ঘেরা আর কি, সেটাকে আর্কিপেলাগি বলছে। এবং দেখো এখানে সোলোমন আইল্যান্ড এবং নিনসোল আইল্যান্ড, তো এইগুলো পরীক্ষায় প্রশ্ন পড়ে যে এই যে সোলোমন আইল্যান্ড, চাগোস আর্কিপেলাগো, দিয়াগো গার্সিয়া এইগুলো কোন মহাসাগরে অবস্থিত। উত্তর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, ঠিক আছে। এবং দেখো এগুলো তোমার মনে হবে ইগমট আইল্যান্ড, ঠিক আছে, ইগল আইল্যান্ড, ঠিক আছে, পেরস মানস, এগুলো সব পরীক্ষায় আসে এই দিয়াগো গার্সিয়া দ্বীপ নিয়ে, যে দিয়াগো গার্সিয়া দ্বীপ, চাগোস আর্কিপেলাগো, নেলসন আইল্যান্ড, ঠিক আছে, সোলোমন আইল্যান্ড, তারপর ইগল আইল্যান্ড, ইগমট আইল্যান্ড এবং পার্সন পেরস মানস, এইগুলো সব হচ্ছে এই দিয়াগো গার্সিয়া দ্বীপ সমূহের মধ্যেই পড়ছে। এবং দেখো এই অঞ্চলটাকে, এই সমস্ত যেগুলো তোমরা দেখলে সেইগুলো হচ্ছে কার আন্ডারে আছে, না ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি আন্ডারে আছে। তো এক বছর প্রশ্ন এসেছিলো যে অ্যাকচুয়ালি এই যে দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জটা কোন মেন দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জটা শুধু নয়, মানে এগুলো সব হচ্ছে কার আন্ডারে ছিল, সেটা কী হবে মরিশাস। মরিশাসটা ওখান থেকে কত দূর তোমরা দেখাবো। মেন কিন্তু সমস্যা এই চাগোস আইল্যান্ডটাকে নিয়েই সমস্যা, যে ঠিক আছে যে চাগোস আইল্যান্ডটা চাইছিল মরিশাস যে আমাদের হয়ে যাক, কিন্তু চাগোস আইল্যান্ডটা ব্রিটিশরা দেয়নি, ঠিক আছে, তার জায়গায় আমেরিকাকে ডেকে তারা হচ্ছে সেখানে আমার মিলিটারি বেস তৈরি করে নিয়েছে। তো এবার দেখো যে মরিশাসটা কত দূর সেখানে দিয়াগো গার্সিয়া দ্বীপ থেকে সেটা আমরা দেখি। তো দেখো এই যে ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি, ঠিক আছে, এই ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি থেকে, ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি থেকে মরিশাস দেখো সামান্য এইটুকুনি দূরত্ব। তাই এখানে এই সময় বলেছিলাম কি চাগোস আইল্যান্ড আছে, ঠিক আছে, দিয়াগো গার্সিয়া আইল্যান্ডও আছে, তা সেইখানেই হচ্ছে বিবাদ, ঠিক আছে, ব্রিটেনের সঙ্গে মরিশাসের বিবাদ। তা তোমরা বুঝতে পারলে যে কটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, তা সেইগুলো কী কীভাবে আসতে পারে সেটাও আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এবার দেখো যে দিয়াগো গার্সিয়া আইল্যান্ডটা নিয়ে কেন এত বিবাদ, কেন না ব্রিটেন না হচ্ছে মরিশাস এর হচ্ছে ছাড়তে চাইছে আর কি এই জমিটা, কেন দেখো এইখানে
তোমরা দেখতে পাবে ভারত থেকে, দেখো ভারত থেকে ডিয়াওগাসা আইল্যান্ডটা কত, 1,802 কিলোমিটার দূরে। শ্রীলঙ্কা থেকে কত, 1,016 কিলোমিটার দূরে, ঠিক আছে। এবং দেখো মালয়েশিয়া মানে সাউথ এশি সাউথ ইস্ট এশিয়ার 3,000 কিলোমিটার দূরে, ঠিক আছে। এবং অস্ট্রেলিয়া 5,000 কিলোমিটার। তো এটা এমন একটা পজিশনে দ্বীপটা যে সেখান থেকে সব জায়গার নজর রাখা যাবে, ঠিক আছে। সেই কারণে এই দ্বীপটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট দ্বীপ হয়ে যাচ্ছে, এবং সেই কারণে ব্রিটেন না মরিশাস কেউই ছাড়তে চাইছে না। তো যাই হোক, এগুলো কেন ইম্পর্টেন্সি তোমরা জানলে। এবার কীভাবে প্রশ্ন এসেছিলো সেটা আমি তোমাদের দেখাবো। এবার দেখো যে কী কী প্রশ্ন এসেছিলো, ঠিক আছে। তো আমি তোমার সাথে বলছি এবং আগে এই প্রশ্নগুলো এসেছিলো এবং আগামী দিনে ওই প্রশ্নগুলো আসতে পারে। তা দেখো, প্রথম বলছে যে পর্তুগিজ এক্সপ্লোরার কী নাম, ডিয়াগো গার্সিয়া 1500 সালে এই জায়গাটা দ্বীপটা দখল মানে আবিষ্কার করে, তার নাম অনুসারে এই দ্বীপটার নাম হয়েছিল, ঠিক আছে। ইট ইজ এ মিলিটারিস অ্যাটল জাস্ট সাউথ অফ দ্য ইকুয়েটার উইদিন দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশান, দেয়ার ফোর দ্য লার্জেস্ট অফ 60 স্মল আইল্যান্ড কম্প্রাইজিং দ্য চাগোস আর্কিপেলাগো। তা বুঝতেই পারছো যে চাগোস আর্কিপেলাগোটা ডিয়াগো গার্সিয়া ওই দ্বীপসমূহের মধ্যেই অবস্থিত, এবং এটা কোথায় প্রশ্ন, এই ইন্ডিয়ান ওশানে অবস্থিত, এবং এখানে মিলিটারি বিল্ড আপ করেছে। এবং যেটা তোমাদের বলিনি আমি তখন, এটা তোমার নতুন জানতে পারলে, যে 60টা ছোটো ছোটো আইল্যান্ড নিয়ে এই যে চাগোস আর্কিপেলাগো বা ডিয়াগো গার্সিয়া এটা তৈরি হয়েছে। এবার দেখো যে এইটা 1814 থেকে 1965 পর্যন্ত এটা মরিশারি টেরিটরি ছিল, যেটা আগেই বলেছি। এবার বলছে মরিশাস হ্যাজ আর্গুড দ্যাট চাগোস আইল্যান্ড হ্যাজ বিন এ পার্ট অফ ইটস টেরিটরি সিন্স অ্যাটলিস্ট 18th century, মানে 18th century পর্যন্ত বলছে যে চাগোস আইল্যান্ডটা মরিশাসেরই অংশ ছিল, মরিশাস বলেছে। টিল দ্য ইউনাইটেড কিংডম ব্রোক দ্য আর্কিপেলাগো অ্যাওয়ে ফ্রম দ্য মরিশাস। কিন্তু বলছে 1965 সালে এই যে চাগোস আর্কিপেলাগোটা ব্রিটেন ভেঙে নিয়ে চলে যায় মরিশাসের কাছ থেকে, সেটা কত, 1965। তার আগে পর্যন্ত মরিশাসেরই অংশ ছিল। তো একটা প্রশ্ন আসতেই পারে যে এখন তো ব্রিটেন যেখানে আছে ডিয়াগো গার্সিয়া বা চাগোস আইল্যান্ড যেখানেই হোক, তা সেটা আগে কার দখলে ছিল, উত্তর কী হবে, না মরিশাস। এবং আর কটা আইল্যান্ডে তৈরি, 60টা আইল্যান্ডে তৈরি, এবং কোন মহাসাগরে বা কোন সাগরে আছে, ইন্ডিয়ান ওশানে আছে, ঠিক আছে। এবার দেখো যে ইন 1970 দ্য আইল্যান্ড ওয়াজ লিজ টু দ্য ইউনাইটেড স্টেট অফ অ্যান্ড ডেভেলপ অ্যাজ এ জয়েন্ট ইউএস ইউকে এয়ার অ্যান্ড নাভাল রিফুয়েলিং অ্যান্ড সাপোর্ট স্টেশন ডিউরিং দ্য কোল্ড ওয়ার। তা কোল্ড ওয়ারের সময় কী বলছে যে ইউএস আর ইউএস যেটা দখল করেছিল সেটা ইউকেকে হচ্ছে ইউকে ইউএসএ ইউএসকে লিজ দেয়, এবং সেখানে এয়ার মানে এয়ার সাপোর্ট আর নাভাল সাপোর্টের জন্য বেস তৈরি করে এই আইল্যান্ডে। তো কেন ওখানে স্ট্র্যাটেজিক্যালি কতদিন ইম্পর্টেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, যে ওইখানে থাকলে পুরো সাউথ এশিয়া থেকে এশিয়া এবং আফ্রিকাওর কিছু অংশ তোমরা সেখান থেকে নজর রাখা যায়, এমনকি অস্ট্রেলিয়া যেটা ওশেনিয়া মহাদেশে অবস্থিত সেখানেও নজর রাখা যায়। সেই কারণে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো বলছে যে এমটিএসের প্রশ্নটা দেখো যে চাগোস আর্কিপেলাগো ডিসপিউট ইজ দ্য রিজন অফ টেনশন বিটুইন হুইচ টু কান্ট্রিজ। তাহলে বুঝতেই পারলে এটাও পরীক্ষায় চলে এসেছে অলরেডি 2017 সালে, খুব বেশি আগে আসেনি। তা কী হচ্ছে ইউনাইটেড কিংডম এবং মরিশাস। তো এর বাইরে আর প্রশ্ন আসবে না, তোমরা ডিয়াগো গার্সিয়া আইল্যান্ড নিয়ে যেগুলো বললাম সেগুলো মনে রেখো, তাহলেই হবে। এবং আমাদের আজকের দেখো আজকে যে আমরা হচ্ছে শেষ যেটা পড়বো ম্যাপে, সেটা হচ্ছে ভুটান নিয়ে পড়বো, ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভুটান, এবং তোমরা দেখো যে এই ভুটানে কোন কোন আমাদের কোন কোন দেশ হচ্ছে দখল মানে ঘিরে রয়েছে সীমানা, একটা হচ্ছে তিব্বত, ঠিক আছে, তিব্বত যেটা চায়না দখল করে আছে, এবং ভারত। এবার যদি ভারতের প্রশ্ন আসে যে কোন কোন রাজ্য আছে, তোমরা এখানে দেখতে পাবে এখানে সিকিম আছে, ঠিক আছে, সিকিম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবার দেখো এখানে হচ্ছে আসাম, ঠিক আছে, এবং এই অরুণাচল প্রদেশ। তাহলে কোন কোন চারটে রাজ্য, অরুণাচল প্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। এবার যদি জিজ্ঞেস করে যে সিকিমের কোন কোন জেলা, তা জেলা বললে এখানে তোমরা দেখতে পাবে এইটুকুনি অঞ্চল নিয়েই হচ্ছে যুক্ত হয়েছে, তা সেটা হচ্ছে কি না, ওয়েস্ট সিকিম, ঠিক আছে। এবার দেখো এখানে হচ্ছে যদি পশ্চিমবঙ্গের সঙ্গে যদি বলে তাহলে কী হবে, দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং জলপাইগুড়ির সঙ্গে। এবার আসামে, আসামে দেখো কোকরাঝড়, চিরাং, ঠিক আছে, বাক্সা এবং আচ্ছা এটা বয়ে আছে না উদয়গিরি সম্ভবত, ঠিক আছে, উদয়গুড়ি। তা যাই হোক, তা এই চারটে জেলা। এবং অরুণাচল প্রদেশে দেখো তাওয়াং এবং ওয়েস্ট কামাং, ঠিক আছে, এই তাহলে অরুণাচল প্রদেশে দুটো, তাওয়াং এবং ওয়েস্ট কামাং, এই কটা জেলা নিয়ে হচ্ছে ভুটানের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং ওদিকে আছে চায়না। এবার দেখো আমরা ভুটানের যে ডিসপিউট এরিয়া সেটা নিয়ে আমরা একটু পড়ে নিই। দেখো তোমরা জানো চায়নার সঙ্গে ডোকলা ইস্যু নিয়ে গণ্ডগোল হয়েছিল, এবং ডোকলাটা কোথায় দেখতে পাচ্ছ না, পুরোটাই হচ্ছে ভুটানের মধ্যে অবস্থিত, কিন্তু তবু
ইন্ডিয়ান আর্মি ওখানে কী করছিল তাহলে? না, এরকমই চৌদ্দ সঙ্গে চুক্তি আছে যে ওদের হচ্ছে বিদেশের যে সমস্ত আর্মি মানে মিলিটারি জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে ভারতই দেখে, ঠিক আছে? তো এটা তোমরা জানো বা না জানলে আজকে জানলে। তা সেই কারণেই সেখানে ডোগলাতে ভারতীয় সৈন্য ছিল, এবং চায়না যখন হচ্ছে দখল করতে আসে, ঠিক আছে, তখন ভারতীয় সৈন্যের সঙ্গে চায়নার সৈন্যের হচ্ছে ক্লাস হয়, এবং তাতে চায়নার সৈনিক বেশি মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, কিন্তু ওরা লুকিয়েছে। যাই হোক, সেটা পরের কথা, তোমরা যে পড়াতেই থাকো। তাই ডোগলাতে মারভিড়, এবং ডোগলাটা কোথায় তোমরা দেখতে পেলে? না, ভুটানের এই অঞ্চলে, ঠিক আছে? তা এটা নিয়েই হচ্ছে মেন হচ্ছে ইস্যু। এবার দেখো, ভুটান নিয়ে আমরা কিছু পড়ে নেবো, এবং ভুটান নিয়ে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা পড়ে নেবো। দেখো প্রথমটা দেখো, ভুটানকে বলছে ল্যান্ড অফ থান্ডার ড্রাগনস, ঠিক আছে? এবং এটা ইন্ডিয়া তিব্বতের মধ্যে অবস্থিত। এবার এখানে হচ্ছে কী টাইপ অফ গভর্নমেন্ট আছে? ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল মোনার্কি আছে, ঠিক আছে? এখানে রাজা আছে কিন্তু আবার পার্লামেন্টও আছে। কিং এর নাম কি? জিকমে। আর প্রাইম মিনিস্টার লোৎসে শেরিং। কারেন্সি দেখো নুংট্রাম। ক্যাপিটাল হচ্ছে কি? থিম্পু। লার্জেস্ট সিটি ও থিম্পু। 1981 সালে কী হয়? থিম্পু বিকাম ক্যাপিটাল। তার আগে ক্যাপিটাল কে ছিল? প্রশ্ন এসছে এটা, তা কী ছিল? না, পুনাকা। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো জংখা, জংখা বা ডোজংখা। এবার ডোজংখা মনে হয় আমার উচ্চারণটা হবে না, ওরা মনে হচ্ছে ডিটা সাইলেন্ট থাকে। যদি ডিটা সাইলেন্ট থাকে সেক্ষেত্রে উচ্চারণ হবে জংখা। তা তোমরা যদি কেউ জানো এর উচ্চারণটা, তাহলে বাংলাতে লিখে কমেন্ট করে অবশ্যই জানিও। এবার দেখো হায়েস্ট মাউন্টেন নাম কি? গঙ্কার, ঠিক আছে, হায়েস্ট মাউন্টেন। এবার ক্যাপিটাল হচ্ছে কি? থিম্পু, বলে দিয়েছি। ন্যাশনাল অ্যানিমেন্ট কি? তাকিন, ঠিক আছে, ক্যাটেল টাইপের একটা গোট, ঠিক আছে। এবার দেখো একটা ন্যাশনাল বার্ড কি? কমন র্যাভেন। ফ্লাওয়ার হচ্ছে ব্লু পপি। ন্যাশনাল ফোর্স আর্চারি। ন্যাশনাল ট্রি ভুটান সাইপ্রাস। তো এইগুলো সবই পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আগামী দিনেও আসবে, যেগুলো এতক্ষণ বললাম। এরপরেওটা দেখো, আমি তোমার দেখাই যে সিএসএলে প্রশ্ন এসেছে 2018 সালে, যে বলছে ইন হুইচ ইয়ার ভুটান অ্যাডপ্টেড কনস্টিটিউশন, মানে সংবিধান কবে গৃহীত হয় ভুটানে, ভারতে কবে গৃহীত হয়, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো কত না, কনস্টিটিউশন অফ ভুটান ওয়াস এনঅ্যাক্টেড 2008 সালে, ঠিক আছে, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। ভুটানস পলিটিক্যাল সিস্টেম হ্যাজ চেঞ্জ, যাই হোক, মোনার্কি থেকে কনস্টিটিউশন মোনার্কিতে চেঞ্জ হয়েছে, স্বাভাবিক। এবার দেখো প্রোভিন্সেস কটা? 9টা, ঠিক আছে। শ্রীলঙ্কার কটা? 7টা। যদি আফগানিস্তানের কটা বলা হবে? 34টা। নেপালের কটা তোমরা সেটা কমেন্ট করে নিচে জানাবে, 7টা না 9টা, ঠিক আছে? এরপর দেখো যে হচ্ছে এই প্রোভিন্সেসগুলোর নাম, ঠিক আছে, তোমরা চাইলে মুখস্থ করতে পারো বা না পড়লেও অসুবিধা নেই। দেখো যে বর্ডার স্টেট কে কে বলেছিলাম, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হতে পারে, এবং এই প্রশ্নটা আমি কোনোদিন দেখিনি আগে, কিন্তু এটা হতে পারে যে ভুটান মেজার্স দ্য কোয়ালিটি অফ ইটস পিপল লাইফস থ্রু গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। তা গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের মাধ্যমে ভুটানের মানুষের কোয়ালিটি লাইফ বিচার করে ভুটানের সরকার, এবং আমাদের দেশে কি পার ক্যাপিটা ইনকাম। তা এই জন্যই হয়তো এরা হচ্ছে এই জন্যই হচ্ছে এখানে আলাদা এই প্রশ্নটা, ঠিক আছে, তাই পরিষ্কার আসতে পারে। হুইচ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইন ভুটান ওয়াজ ইনাগুরেটেড রিসেন্টলি বাই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? এটা দেখো ইউপির, ঠিক আছে, পিএসসি। তো সিভিল সার্ভিস পরীক্ষা হয় ইউপিতেও জানো, তা সেই তারই প্রশ্ন 2019 সালের। এবং কী বলছে, কোন হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা 2019 সালে শুরু করেছিল? এবং এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে তোমাদের সব কিছু জেনে রাখতে হবে, কেন সেটা নেক্সট প্রশ্নটা আমরা বলবো। তা দেখো মাঙ্গাদেচু পাওয়ার প্ল্যান্ট ওয়াজ ডেভেলপড বাই দ্য মাঙ্গাদেচু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অথরিটি, হুইচ ওয়াজ জয়েন্টলি কনস্টিটিউটেড বাই দ্য ইন্ডিয়ান অ্যান্ড দ্য ভুটানিজ গভর্নমেন্ট। তাহলে বুঝতেই পারলে মাঙ্গাদেচু প্রজেক্ট যার নাম, এবং এটা মাঙ্গাদেচু নদীর উপরই অবস্থিত, ঠিক আছে। তা দেখো এই মাঙ্গাদেচু রিভার, এবং কোথায়? না, তোরুংসা জংখাং ডিস্ট্রিক্ট। এবং এদের হচ্ছে যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা, ঠিক আছে, তার নাম কি, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দেখো জংখা, ঠিক আছে, এবং ডিস্ট্রিক্টটাও জংখা ডিস্ট্রিক্ট। এবার দেখো বলছে ইন্ডিয়ান ভুটান টুক এ মেজর স্টেপ ফরওয়ার্ড ফর দ্য কনস্ট্রাকশন অফ 600 মেগাওয়াট কি কোলংচু প্রজেক্ট। তা এই প্রজেক্টগুলোর নাম শুধু মনে রাখতে হবে, কি কোলংচু প্রজেক্ট, চুখা জলবিদ্যুৎ প্রকল্প, এটা বহুবার পরীক্ষা এসছে, কুড়িচু, তালাটাও পরীক্ষা এসছে, ঠিক আছে, আর মাঙ্গাদেচু। তা মাঙ্গাদেচু পরীক্ষা এসেই গেছে তোমরা দেখলে, তাহলে কোনগুলো পরীক্ষা এসছে এতদিনে? চুখা, তালা আর মাঙ্গাদেচু, এই তিনটাতে এসছে, ঠিক আছে, এই তিনটাতে মনে রাখতে হবে। এবং তার সঙ্গে আর দুটো যেটা মনে রাখতে হবে, দেখো কোলংচু আর কুড়িচু, এবং আর একটা মনে রাখতে হবে, সেটা নেক্সট প্রশ্নতে করবো। তাহলে কী কী মনে রাখলে? না, কোলংচু, কুড়িচু, তালা, মাঙ্গাদেচু, চুখা। আরেকবার বলো, কোলংচু, কুড়িচু, তালা, মাঙ্গাদেচু, চুখা। তো এরকম করে তিন চারবার বললে অবশ্যই মুখস্থ হয়ে যাবে। এ বলছে দেখো ইউপির পুলিশ এসআইতে যে পরীক্ষা হয়েছিল পুলিশ এসআইয়ের জন্য, তার একটা প্রশ্ন দেখো 2017 সালের, হুইচ
of the following countries India signed a bilateral agreement to implement the Puna Sangchu hydroelectric project? তাহলে আরেকটা প্রজেক্ট যেটা নিয়ে প্রশ্ন এসে গিয়েছে অলরেডি, সেই প্রজেক্টটার নাম কি? পুনা সাংচু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, তার অবশ্যই ভুটান হবে, ঠিক আছে। তাহলে কোন কতগুলো এতক্ষণ জানলাম না? কোলংচু, কুড়িচু, তালা, মাংদেচু আর চুকা। কোলংচু, কুড়িচু, তালা, মাংদেচু, চুকা আর নতুন যেটা জানলাম সেটা হলো পুনা সাংচু। এবার দেখো যে বলছে এসএসসি এমটিএসের প্রশ্ন, সামনে এমটিএসের পরীক্ষা আছে তোমরা জানো, তা সেই এমটিএসে 2017 সালে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ইকোনমিক বেডরক অফ ইন্ডিয়ান ভুটান রিলেশন, তা কী হবে না এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটাই? তা দেখো, দ্য বেস অফ বাইলাটারাল রিলেশন বিটুইন ভুটান অ্যান্ড ইন্ডিয়া ইজ কোঅপারেশন ইন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সেক্টর, ঠিক আছে। কেন না বলছে, ইন্ডিয়া প্রোভাইডস ভুটান উইথ ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিডেড ফর বিল্ডিং হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তা হাইড্রো পাওয়ার প্রজেক্টটা কেন গুরুত্বপূর্ণ ভারত আর ইন্ডিয়ার রিলেশনশিপের জন্য, এই সরি ভারত আর ভুটানের রিলেশনশিপের জন্য গঠন করার জন্য? না, হাইড্রো পাওয়ার প্রজেক্ট গঠন করার জন্য ভুটানের কাছে বেশি টাকা পয়সা নেই, ঠিক আছে, তাই জন্যে ভারত সাহায্য করে টাকা পয়সা দিয়ে যে আমরা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করুন। এবং তারপরে কী করে যে ভুটান অতটা ডেভেলপ নয়, সেই কারণে তারা সেই ইলেকট্রিক বেশি খরচা করতে পারে না, তাই যেটা বেশি হয় সেই ইলেকট্রিক কম, হয়তো একটু কম দামে, ঠিক আছে, যে যেটা তৈরি হয় তার থেকে একটু কম দামে ইন্ডিয়া সেটাকে কিনে নেয়। তাহলে দেখো যে ইন্ডিয়া হচ্ছে তৈরি করে দিচ্ছে পুরোটা এবং তার সাথে আবার ওদের কাছ থেকে কিনেও নিচ্ছে, তাহলে রিলেশনশিপের জন্য এটা তো খুবই গুরুত্বপূর্ণ, ভারত নিঃস্বার্থভাবে কাজ করছে। তা সেই কারণেই এই একই প্রশ্ন এসেছিলো যে হোয়াট ইজ দ্য ইকোনমিক বেডরক অফ ইন্ডিয়ান ভুটান রিলেশনশিপ, তা কী হবে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সেক্টর। এবার দেখো একটা প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম IMTRAT ইজ পার্মানেন্টলি বেসড ইন ওয়েস্ট ভুটান টু ট্রেন দ্য রয়্যাল ভুটান আর্মি, তার ভুটানের আর্মির নাম জিজ্ঞেস করতে পারে, নাম কী হবে রয়্যাল ভুটান আর্মি, এবং ওখানে যে ট্রেনিং সেন্টারটা আছে ভারতীয় আর্মি সেটার নাম কি? ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম। এরপরে দেখো, ইন্ডিয়া অ্যান্ড চায়না আর এঙ্গেজড ইন এ টেরিটোরিয়াল ডিসপিউট ওভার ডোগলাম ইন 2017, ডোগলাম এরিয়া সিচুয়েটেড অ্যাট দ্য কর্নার অফ ট্রাইজাংশন, ঠিক আছে, তা কোথায়? ভুটান হ্যাজ ফোর মেজর, ঠিক আছে, তা তোমরা ট্রাইজাংশন কোথায় দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা অবস্থিত না, ভুটান সরি ভুটান বা পশ্চিম মানে ভারত এবং চায়নার ট্রাইজাংশনে অবস্থিত, ঠিক আছে। তা দেখো ডিটেলস আমরা দেখি, তা কী বলছে, ডোগলাম প্লেটু ইস এত 269 কিলোমিটার প্লেটু ইন ভুটান, এ ভ্যালি এট দ্য ট্রাইজাংশন বিটুইন ইন্ডিয়া ভুটান অ্যান্ড চায়না, ইটস সারাউন্ডেড বাই দ্য চুম্বি ভ্যালি অফ তিব্বত ভুটানস হা ভ্যালি, ঠিক আছে, অ্যান্ড সিকিম। তাহলে ভুটানের হা ভ্যালি, সিকিম আর চুম্বি ভ্যালি এটাকে ঘিরে রয়েছে। ডোগলাম ইস আ স্ট্র্যাটেজিক, হ্যাঁ যাই হোক তোমরা এটা পড়ে নিও, আমি হচ্ছে তোমরা পজ করে ভিডিওটা দেখ পড়ি নিও। এবার দেখো, ভুটান হ্যাজ ফোর মেজর রিভার, চারটে মেন রিভার আছে, কি? দারাংচু, দারাংমিচু, মোচু, ওয়াংচু অ্যান্ড তোরসাচু। এগুলো পড়তে হবে, কেন পড়তে হবে সেটা আমি ধীরে ধীরে বলবো। দেখো দ্য লার্জেস্ট রিভার সিস্টেম ইন ভুটান কি? দারাং, প্রথম যেটা আছে দেখো এইটা, নাকি দারাংচু ইজ দ্য বিট ভুটান ইজ নেম ফর দ্য হোলি মানস রিভার। তা আমাদের দেশে যেটা মানস রিভার এসছে, ঠিক আছে, ব্রহ্মপুত্রে গিয়ে মনে হচ্ছে মিশেছে মানস রিভারটা, তোমরা দেখে নিও, আমি ভুলও হতে পারি, তা না না এটা ব্রহ্মপুত্রে এখানে লেখা আছে, ইজ ইভেন্চুয়ালি ড্রেন্স ইন টু দ্য ব্রহ্মপুত্র রিভার, তা ব্রহ্মপুত্র রিভারে গিয়ে মিশেছে এই মানস রিভারটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ রিভার ভারতের জন্য। সেই কারণে প্রশ্ন আসতে পারে যে মানস রিভার সেটা ভুটানের নাম কী, ঠিক আছে, দারাংচু। এবং তোমাদের কাছে প্রশ্ন, ব্রহ্মপুত্র রিভারটার ভুটানের নাম কী? এই ভুটানে বলছি, ব্রহ্মপুত্র যেখানে উৎপত্তি হয়েছে সেই জায়গার নাম বলবে, এবং সেইখানে ব্রহ্মপুত্র রিভারের নাম কি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো, জলঢাকা রিভার ফর এক্সাম্পল ইজ এ মেজর ওয়ান, ঠিক আছে, জলঢাকা রিভারও ভুটান থেকে এসছে, মোস্ট পোর্শন অফ দ্য রিভার ফ্লো বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড অনলি ভিউ পোর্শন পাশেস তো ভুটান, ঠিক আছে। তা জলঢাকা রিভারও যেটা পরীক্ষায় বারবার আসে জলঢাকা রিভার সম্পর্কে, তা সেটাও হচ্ছে ভুটান থেকেই উৎপত্তি লাভ করেছে এবং তারপর বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে, ঠিক আছে। তা যাই হোক, তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যে এইভাবে যে তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আরও অন্যান্য এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দিও, এবং অন্যদেরও বলো যে এখানে কিরম কী ক্লাস হচ্ছে তোমার যদি ভালো লাগে, তাদেরও কেউ বলো, এবং তারাও কেউ বলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। ধন্যবাদ।